ডাক্তার ডাক্তার, তাড়াতাড়ি কিছু করো, আহ শেষ হয়ে গেলাম। এখানে এসে বসো। এবারে বলো কিভাবে এমন হলো? আর বলো না, বাড়ির কাজের জন্য পাথর দিয়ে ইট ভাঙছিলাম। সামনে দিয়ে এলাকার স্কুলের মাস্টার যাচ্ছিল, সে বলল, কেলটু মাঝে মাঝে মাথাটাও কাজে লাগাও। তো তাতে কি হয়েছে? তার কথা মতো পাথরের বদলে মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা করলাম। এ কি করেছো তুমি? খোকা, এত চকলেট খেও না, এত চকলেট খেলে তোমার দাঁতে পোকা ধরবে, পেটে ব্যথা করবে। অল্প বয়সে নানা রোগ বালাইয়ের মধ্যে পড়বে, শরীর তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, এত চকলেট তুমি খেও না। আপনি বুঝি অনেকদিন বাঁচতে চান? হ্যাঁ অবশ্যই। আমার দাদির বয়স 107। তোমার দাদি নিশ্চয়ই এত বেশি চকলেট খেতেন না। সেটা জানি না, তবে দাদি অন্যের বিষয়ে কখনো নাক গলাতেন না। তুমি সারাদিন এত চুপচাপ থাকো কেন? কেন বাবা, আমি তো কথা বলি। তোমাকে এত বকা ঝকা করি, তবু তুমি কিছু বলো না, কোনো প্রতিবাদ করো না। কেন বাবা, আমি তো প্রতিবাদ করি। কই করো, আমি যে তোমাকে প্রতিবাদ করতে দেখি না। কেন বাবা, তুমি বকা দিলে তো আমি প্রতিবারই টয়লেটে যাই। টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে কি করো? কেন, টয়লেট পরিষ্কার করি। টয়লেট পরিষ্কার করলে কি রাগ কমে যায় বলো? কেন, আমি তোমার দাঁত পরিষ্কার করার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব